আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করছি আমরা প্রত্যেকে সুস্থ আছি এবং ভালো আছি আজকের এই ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা সবাই একটু দ্রুতযুক্ত হয়ে যাও আমরা খুব কম সময়ের মধ্যে আমাদের ক্লাসটি শুরু করে দেবো ইনশাল্লাহ আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করবো এই টপিকটির নাম হচ্ছে সূচক এই সূচক আমাদের প্রবলেম সলভিং স্কিলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সূচক দিয়ে কোনো কোনো ম্যাথ ল্যাস আকারে থাকবো ওই ল্যাসটা তোমাকে সমাধান করে দেন আনসারটা বের করতে হবে অথবা সূচক থেকেও অনেকগুলো প্রশ্ন হুবু চলে আসতে পারে সো আজকের এই টপিকটা দিয়ে তুমি দুইটা জিনিস খাবার করতে পারবে নাম্বার ওয়ান হচ্ছে সূচক থেকে যদি কোনো কোয়েশন আসে সবগুলো আনসার করতে পারবে এবং কোনো ম্যাথের ল্যাজে যদি ওই সূচকের যদি সাহায্য লাগে ওই সূচকটাকে ইউজ করে তুমি সমাধান করতে পারবা সো তোমরা সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও আমরা এই সূচক থেকে একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আজকের এই ক্লাস ক্লিয়ার করে দিবেন ইনশাল্লাহ প্রথমে আমাদেরকে সূচকের বেসিক যে জিনিসপত্রগুলো রয়েছে এগুলো শিখতে হবে দেন এর পরবর্তীতে হচ্ছে আমরা সূচক থেকে যে প্রশ্নগুলো এসেছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নগুলো সলভ করব। দেখো এখানে রয়েছে অনেকগুলো এখানে আমরা দেখো মোটামুটি চারটা টার্ম দেখতে পাচ্ছি এগুলাকে কি বলে কি আকারে বলতে হয় কি আকারে লিখতে হয় দেখো এখানে বলা হয়েছে অ্যা টু দি পাওয়ার এম এটাকে বলা হয় ভাইয়া অ্যা টু দি পাওয়ার এম ইন্টু এট হুদি পর এন ইকুয়াল হোয়াট আমরা জানি না দেখো এখানে এ যেখানে রয়েছে এই এটা একটু নিচে এবং একটু উপরে যখন এরকম দুইটি অক্ষর বা দুটি সংখ্যা উপরে নিচে থাকবে তখন নিচে যে অক্ষরটা থাকবে তাকে বলা হয় বেশ অথবা ভিত্তি আর উপরে যে অক্ষর অথবা হচ্ছে আমাদের সংখ্যাটা থাকবে তাকে বলা হয় পাওয়ার অথবা অথবা এক্সপোনেন্ট অথবা এটাকে সূচক বলা হয় তাহলে নিচের নিচেরটাকে কি বলা বেস বা ভিত্তি উপরটাকে বলা হয় পাওয়ার অথবা ইন্ডেক্স অথবা এক্সপোনেন্ট অথবা সূচক চারটা নাম দিয়ে আসতে পারে চারটা নাম মানে হচ্ছে আমাদের এখানে একটি সূচক যে কথা এক্সপোনেন্ট একই কথা ইন্ডেক্স একই কথা এবং হচ্ছে পাওয়ার একই কথা তুমি এখানে বুঝতে পারবা যখন আমরা কোনো দালান যখন তৈরি করি একেবারে নিচের যে জিনিসটা থাকে তাকে আমরা কী বলি বেজ বেস বা হচ্ছে বৃত্তি এই জন্য এখানে যে নিচে যেটা থাকবে তাকে বলা হয় বেস বা বৃত্তি আর উপরেরটাকে বলা হয় পাওয়ার ঠিক একইভাবে এখানে এটাকে বলা হবে আমাদের বেস বা বৃত্তি আর এনটাকে বলা হবে পাওয়ার বা ইন্ডেক্স বা এক্সপোনেন্ট বা সূচক এখন আমরা কীভাবে সমাধান করব দেখো তো তোমাকে যদি আমি বলি ভাইয়া এখন আমরা কি বেশ চিনি হাঁ বেশ চিনি এখন কি আমরা পাওয়ার চিনি হাঁ পাওয়ার চিনি তাহলে বলো তো ভাইয়া এখানে বৃত্তি কয়টা বৃত্তি এখানে আসা একটা এখানে আসা একটা দুইটাই নিচে তাহলে বৃত্তি কয়টা দুইটা এইরকম বৃত্তি তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা অনেকগুলো থাকতে পারে যতগুলো বৃত্তি থাকুক যদি তুমি এখানে গুণ চিহ্ন থাকো এর পরবর্তীতে ভাগে কি করতে হবে সেটাও আমরা দেখবো শুধুমাত্র একটা বৃত্তি নিবা কি নিবা ভাইয়া একটা বৃত্তি এখানে দুইটা বৃত্তি ছিল আমরা কয়টা বৃত্তি নিয়েছি একটা এর পরবর্তীতে এখানে এই যে এখানে বৃত্তি পাওয়ার বৃত্তি পাওয়ার মাঝখানে কি চিহ্ন আছে গুণ চিহ্ন আছে মনে রাখবা এই গুণ চিহ্ন এবং যোগ চিহ্ন বাই বাই এর পরবর্তীতে ভাগ চিহ্ন এবং বিয়োগ চিহ্ন ভাই ভাই এটা কীভাবে মনে রাখবো দেখো তো গুণ চিহ্নকে একটু যদি তুমি সাজিয়ে দাও যোগ চিহ্ন হয়ে যায় ভাগ চিহ্ন থেকে উপরের নিচে যে ফোঁড়াগুলো রয়েছে বাদ দিলে চিহ্ন হয়ে যায় ভাগ এবং বিয়োগ হচ্ছে বাই বাই গুণ এবং যোগ হচ্ছে বাই বাই এটা তারা কি বুঝায় যখন এই গুণ চিহ্ন আমরা পরিবর্তন করতে চাইব কোনো একটা কাজ করতে গিয়ে তখন আমরা যোগ চিহ্ন দিব যুগের পরিবর্তে গুণ চিহ্ন দিব ভাগের পরিবর্তে বিয়োগ চিহ্ন দিব বিয়োগের পরিবর্তে ভাগ চিহ্ন দিব এখানে কি দেখতে পাচ্ছ গুণ তাহলে গুণের ভাই কে গুণের বাই হচ্ছে যোগ এইরকম যখন গুণ থাকবে এবং বৃত্তি পাওয়ার বৃত্তি পাওয়ার থাকবে তখন এই গুণের বেলায় যে পাওয়ারগুলো রয়েছে এই পাওয়ারগুলোর কাজ করতে গেলে তোমাকে ব্যবহার করতে হবে চিহ্ন কেন এখানে গুণ চিহ্ন আছে এজন্য দুইটা বৃত্তি থেকে একটা বৃত্তি নিয়েছি এরপরে পাওয়ারের কাজ পাওয়ার প্রথমে যেটা ছিল সেটা হুবহু বসিয়ে দিবা এর পরবর্তীতে যেহেতু এখানে দুইটা আমাদের টার্মের ক্ষেত্রে মাঝখানে গুণ চিহ্ন রয়েছে এই জন্য গুণের পরিবর্তন আমরা যোগ ইউজ করবো সো জোক ইউজ করেছি এর পরবর্তীতে হচ্ছে আমাদের এন তাহলে এটাকে আমরা কীভাবে পড়ব এটাকে আমরা পড়বো টু দি পর এম প্লাস এন এখন যদি বলি ভাইয়া এইরকম আছে মনে করো টু পর ওয়ান ইন্টু অ্যা টু দি পর টু ইন্টু টু দি পর থ্রি এটার সমাধান কী হতে পারে তুমি অলরেডি দেখতে পাচ্ছ এখানে বৃত্তি আছে তিনটা তাহলে আমরা এখান থেকে কয়টা বৃত্তি নিব একটা যদি দশটা বৃত্তি থাকে একটা বিশটা থাকলে একটা এর পরবর্তীতে এখানে সবগুলো কী আকারে সাজানো হচ্ছে আকারে তাহলে পাওয়ারগুলো কি হবে পাওয়ারগুলো যুগ হবে পাওয়ারগুলো যুগ হলো ওয়ান যে অবস্থায় আছে সেই অবস্থায় বসবে এরপর যোগ কারণ এর পরবর্তী আমরা দুই নাম্বারে চলে যাচ্ছি সো এরপর ওয়ান প্লাস টু এরপরে কী হবে প্লাস থ্রি তাহলে কি হতে পারে এখানে অ্যা টু দি পাওয়ার ওয়ানের সাথে টু যোগ করলে থ্রি থ্রি এর সাথে থ্রি যুগ করলে সিক্স অ্যা দি পাওয়ার সিক্স তাহলে এখন আমরা বৃত্তি এবং পাওয়ার যুক্ত যতগুলো প্রবলেম থাকবে সবগুলো আমরা সমাধান করতে পারবো তোমরা সবাই একটু দ্রুত বুঝছো কিনা আমাকে একটু দ্রুত জানো তো ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ হ্যাঁ হ্যাঁ ওয়াহিদুল ইসলাম শাহরিয়ার যাবে ভাইয়া তুমি আমাদের হোয়াটসঅ্যাপে নক করলো অথবা তুমি যেটা বলেছো সেখানে গেলে অবশ্যই পাবা তোমরা সবাই একটু দ্রুত বুঝছে কিনা আমাকে একটু দ্রুত জানিয়ে দাও আর যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে সেটিও জানাও ওকে তাহলে আমরা গুণের ক্ষেত্রে কিভাবে কাজ করতে হয় সেটা শিখে ফেলেছি আর পরবর্তীতে আসে আমরা হচ্ছে ভাগের ক্ষেত্রে ভাগের ক্ষেত্রে একই রকম কাজ করবা দেখো এখানে কয়টা আছে ভাইয়া দুইটা যদি দশটা থাকুক বিশটা থাকুক কয়টা নিব আমরা একটা এর পরিবর্তে এর পরে সরি এর পরবর্তীতে আমাদের কি আছে পাওয়ার এম আছে এখানে পাওয়ার এন আছে এখানে যে পাওয়ারটা আছে এম এম হুবহু বসে যাবে ভাগের ক্ষেত্রে যখন হবে এ ভাগের ক্ষেত্রে আমাদের পাওয়ারগুলো কি হবে ভাইয়া ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো বিয়োগ হবে কেন ভাগ এবং বিয়োগ ভাই ভাই সো এখানে একটা মাইনাস চিহ্ন দিবা এরপরে পাওয়ারটা বসাবা এখন তোমরা এটা একটু কাজ করো তো আমি বলেছি মনে করো টু দি পর সেভেন ডিভাইডেড বাই টু দি পর ফাইভ এটা কি করবা এখানে বৃত্তি কয়টা আছে ভাইয়া দুইটা বৃত্তি কয়টা নিবা একটা ভাগের বেলা পাওয়ার কি হবে বিয়োগ হবে ভাগের বেলা পাওয়ার বিয় এ টু দি পর সেভেন প্রথমটা টিক থাকবে এরপর মাইনাস ফাইভ অর্থাৎ এখান থেকে আনসার বের হবে সেভেন থেকে ফাইভ গেলে টু তাহলে ভাগের ক্ষেত্রে কি কাজ করতে হয় সেটি আমরা শিখে ফেলেছি হুম এরপরে দেখো তিন নাম্বারে টু দি পর এম এখানে পাঁচ ব্রেক রয়েছে এরপর হচ্ছে আমাদের এন এখন কিভাবে আমরা এটা সমাধান করব এই যে এটা আছে এটা হচ্ছে আমাদের বেস অথবা বৃত্তি ওকে এখন এমটা কি ভাইয়া এমটা হচ্ছে আমাদের পাওয়ার কারণ কেন কারণ এটা উপরে আসে এরপরে দেখো ব্র্যাকেটের পরে আরেকটা এন আছে এনটা হচ্ছে এখানে পাওয়ার তাহলে এখানে পাওয়ার কয়টা ভাইয়া পাওয়ার যদি এরকম পাওয়ার পাশাপাশি থাকে তখন তারা গুণ অবস্থায় এবং তাদেরকে আমরা গুণ করে দিব কি করে দিব ভাইয়া গুণ করে দিব তাহলে কিভাবে গুণ করবো দেখো এ ঠিক আছে এই এম এর সাথে এন গুণ হবে সো এ টু দি পর এম ইন টু এন এখানে কোনো কিছু না থাকা মানে মনে মনে গুণ বোঝাচ্ছে এখন যদি বলি ভাই আমি এভাবে দেখো অ্যাটু দি পাওয়ার টু ইন্টু ফাইভ এখানে আছে ওকে এটি একটি কী ভাইয়া এটি একটি পাওয়ার ওকে এরপরে এটি একটি কী ভাইয়া এটি একটি পাওয়ার পাওয়ার কয়টা এখানে দুইটা কী অবস্থায় আছে ব্রাকেট মানে কোন অবস্থায় সো পাঁচ দুগুণে কত হবে দশ যদি এইরকম পাওয়ার যদি আমাদের পাশাপাশি থাকে তখন তাদেরকে আমরা সরাসরি গুণ করে বসিয়ে তবে পাশাপাশি থাকতে হবে এরপরে দেখো এটো দ্বীপট জিরো এটি একটু মানটা তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে এটো দীপ জিরো মানে হচ্ছে ওয়ান মনে রাখবা কোন একটা সংখ্যার উপরে জিরো থাকা মানে হচ্ছে ওয়ান মনে করো এরকম আছে এটু দি পর জিরো এট টু দি পর জিরো ইকুয়াল ওয়ান বি টু দি পর জিরো বি টু দি পর জিরো ইকুয়াল ওয়ান সি টু দি পর জিরো সি টু দি জিরো ইকুয়াল ওয়ান এভাবে কোন একটা সংখ্যার উপর যখন জিরো থাকবে তখন কি ওয়ান হবে আর যখন কোন একটা সংখ্যার বৈশিষ্ট্য সে নিজে ধরে রাখতে চাইবে তখন তার উপরে মনে মনে ওয়ান থাকবে জিরো থাকবে না কত থাকবে ওয়ান থাকবে মনে করো আমি লিখেছি টু টু দি পর ওয়ান এই টু টু দি পর ওয়ানের মান হচ্ছে টু মানে মন মনে কত থাকে মাথার উপরে ওয়ান থাকে কিন্তু দেখা যায় না মনে করো আমি লিখলাম ফাইভ টু দি ফর ওয়ান এটার মান কত ভাইয়া ফাইভ সিক্স টু দি ফর ওয়ান তাহলে সিক্স এখন আমি লিখলাম তুমি টু দি ফর ওয়ান তুমি টু দি ফর ওয়ানের মান কথা হবে ভাইয়া তুমি সে নিজস্ব বৈশিষ্ট্য ধরা রাখার জন্য মনোমনে কত থাকে উপরে ওয়ান থাকে মনে রাখবো আমাদের মাথার উপরেও হচ্ছে মনোমনে ওয়ান থাকে এবং পায়ের নিচেও মন মনে ওয়ান থাকে পায়ের নিচেটা কি হবে ভাইয়া মনে করো তুমি একটা সংখ্যা লিখেছো টু তুমি কি জানো এই টুবের নিচে ভাগ আকারে একটা কত থাকে ওয়ান থাকে তুমি মনে করো লিখেছ ফাইভ এখানে নিচে মনে মনে একটা কত থাকে ওয়ান থাকে যদি তুমি একটা ভগ্নাংশের রূপ দিতে চাও তখন এই ওয়ানটা খুঁজে পাবে নিচে দিতে পারবা এবং আমাদের যে মাথার উপরে পাওয়ার আকারে সবসময় একটি এই যে টু টু পাওয়ার ওয়ান ফাইভ টু দি পাওয়ার ওয়ান সিক্স টু দি পাওয়ার ওয়ান তুমি টু দি পাওয়ার ওয়ান আমি টু দি পাওয়ার ওয়ান এভাবে থাকে তাহলে আমাদের বেস বৃত্তি পাওয়ার ইন্ডেক্স এক্সপোনেন্ট এবং গুণের বেলায় কীভাবে কাজ করতে হয় ভাগের বেলা কিভাবে কাজ করতে হয় দুইটি পাওয়ার একসাথে থাকলে কিভাবে কাজ করতে হয় কোনো একটা সংখ্যার উপরে জিরো থাকলে মান কত হয় কোনো একটা সংখ্যার উপরে মান যদি ওয়ান থাকে তার মান কত হয় সেটি আমরা শিখেছি এখানে যতগুলো জিনিসপত্র দেখতে পাচ্ছ সেখান থেকে যদি একটাও সমস্যা হয় আমাকে একটু দ্রুত কমেন্টে জানিয়ে দাও ইব্রাহিম হাসান ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ ভাইয়া ওকে ঠিক আছে তাহলে এর পরবর্তী যে জিনিসপত্রগুলো রয়েছে জিনিসপত্রগুলো দেখো এখানে রয়েছে এ ডিভাইডেড বাই বি হোল টু দি পর এম দুইটা কি অবস্থায় আছে ভাইয়া ব্রাকেট অবস্থায় হ্যাঁ ওকে আমাদের এই যে ক্লাসটি চলছে এটি প্রবলেম সলভিং স্কিলের তোমরা সবাই জানো আমরা নিয়মিত ফ্রি ক্লাস দিচ্ছি আমাদের প্রায় দশটা মতো ফ্রি ক্লাস চলতেছে কালকে এবং পরশু ফ্রি ক্লাস রয়েছে সো তোমরা ক্লাসগুলো করো দেন এর পরবর্তীতে তুমি বুঝতে পারবা যে আসলে প্রবলেম সলভিং স্কিলটা কীভাবে শুরু করতে হয় কখন থেকে শুরু করতে হয় আর তোমরা যারা আমাদেরকে ইনবক্সে বা হচ্ছে আমাদের ইউনিক স্কুলের পেজে মেসেজ দিয়েছ যারা রিপ্লাই পাওনি বা আমরা কোনো কারণে দিতে পারিনি তোমরা তোমরা ওই পেজে আবার মেসেজ করতে পারো অথবা জিরো ওয়ান এই এইট ফাইভ ফোর এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করতে পারো তোমাদের সমস্ত জিজ্ঞাসার আনসার পেয়ে যাবা আর যারা এই এই মুহূর্তে আমাদের কোর্সটি অ্যান্ড্রোল করতে চাচ্ছ তোমরা এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে অ্যান্ডরোল করতে পারবা অথবা আমাদের ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইট থেকেও হচ্ছে অ্যানরোল করতে পারবা আমাদের এই কোর্সটি এখন আমরা দুই হাজার টাকা রেখেছিলাম সেখান থেকে পাঁচশো টাকা ডিসকাউন্টে মাত্র পনেরোশো টাকা রেখেছি এই পনেরো শত টাকা দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের যে তিনটা সাবজেক্ট ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল প্রবলেম সলভিং স্কিল অ্যানালাইটিক্যাল স্কিল এই তিনটি সাবজেক্ট আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আগে তাত পর্যন্ত আমরা তোমাদেরকে পড়াচ্ছি এর পরবর্তীতে যদি তোমাদের কোনো সাহায্যের প্রয়োজন হয় আমরা আছি আর আমাদের গত বছর অর্থাৎ যেই তোমাদের যারা সিনিয়র আমাদের প্রায় দুইশতে ছাব্বিশ জনের মধ্যে সেখানে সাসপ্রাপ্ত হয়েছেন আলহামদুলিল্লাহ সো তোমরা তাদের থেকে জিজ্ঞেস করো আমাদের এই কোর্সটিতে আসতে পারো অথবা তোমরা ক্লাস করো হচ্ছে আমাদের কোর্সটিতে আসতে পারো আমাদের যে ওয়েবসাইট ওয়েবসাইটেও তোমরা ক্লাসগুলো দেখতে পারবা আমরা ওয়েবসাইটে ক্লাসগুলো একদম রেকর্ড আকারে একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ক্লাসগুলো নিয়ে রেখেছি সো তোমরা ওয়েবসাইট থেকে ক্লাসগুলো দেখতে পারো যেহেতু ওয়েবসাইট অ্যাক্সেস পেয়ে যাচ্ছ অলরেডি যারা ভর্তি হয়েছে একশো পঞ্চান্ন জন প্লাস এখন প্রায় একশত ষাট মতো হবে আজকে সো ওদের থেকে জিজ্ঞেস করতে পারো যারা আমাদের ওয়েবসাইটে ক্লাসগুলো ইতিমধ্যে দেখতেছে এবং ওয়েবসাইটে প্রত্যেকটি লেকচারের আমাদের নিচে এক্সাম দেওয়া রয়েছে মনে করো আজকে আমি পড়াচ্ছি সূচক সূচকের নিচে তুমি এক্সাম দিতে পারবে সো তুমি এই সূচক ক্লাসটি আমার থেকে কিভাবে করেছো বা তুমি কিভাবে বুঝেছো তার একটি প্রমাণ তুমি এক্সামে দিতে পারবা তোমার বিশটা প্রশ্নের মধ্যে তুমি কয়টা প্রশ্নের আনসার করতে পেরেছো আর যদি না পারো আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দিতে পারতো আর আমরা যারা তিনজন টিচার প্যানেল রয়েছে আমরা সবসময় প্রায় শিক্ষার্থীদের সাথে যুক্ত থাকি যারা গত বছরে বা যারা এবছর আছে তাদের থেকে জিজ্ঞেস করে তুমি আমাদের এই কোর্সটিতে আসতে পারো সো আমরা এর পরবর্তীতে চলে যাই দেখো এখানে আছে হচ্ছে ডিভাইডেড বাই বি হোল টু দি ফোর এম এখানে দেখো তো এও আছে বিও আছে শুধুমাত্র পাওয়ার আছে কয়টা একটা কি অবস্থায় ব্রাকেট অবস্থায় ব্রাকেট অবস্থা মানে ভাইয়া দেখো তো এটা এইভাবে কি অ্যা ডিভাইডেড বাই বি হোল টু দি পর এম এভাবে আছে এখানে অ্যাও আছে ও আছে পাওয়ার আছে কয়টা একটা কি অবস্থায় ব্রাকেট অবস্থায় এখন এমটা খার এমটা অবশ্যই দুজনের কেন কারণ ব্রাকেট অবস্থায় আছে যখন এরকম দুজনের থাকবে তাদেরকে তুমি ভাগ করে দিতে হবে কি করে দিতে হবে ভাইয়া ভাগ করে দিতে হবে কীভাবে অ্যাটাকে a টু পাওয়ার m আকারে ভাগ করে দিবা এবং বি টু দি পর m আকারে ভাগ করে দিবা আগে যে চিহ্নটা ছিল চিহ্নটা অবশ্যই রাখবা এখানে আর কোনো কাজ নেই এখানে আর কোনো কাজ তুমি করতে পারবা না কেন ভাইয়া কারণ হচ্ছে এখানে বৃত্তিটা এখানে বৃত্তি আছে বি সো যেহেতু নেই এখানে আর কোনো কাজ করা যাবে না এরপরে দেখো অ্যা দি দিপোর এম এখানে অ্যা দেখতে পাচ্ছ পাওয়ার দেখতে পাচ্ছ কয়টা ভাইয়া একটা ওটার মান কত এম সো এখানে তুমি বাক করে দিতে পারবা এভাবে দি পর এম কি অবস্থায় আছে গুণ অবস্থায় ইন্টু বি টু এম আর কোনো কাজ করা যাবে না কেন এখানে বেস আমাদের একই নাই এক জায়গায় এ রয়েছে অন্য জায়গায় বি রয়েছে সো এখানে আর কোনো কাজ করা যাবে না এর পরবর্তীতে দেখো এখানে আমাদের এন আছে তার পরবর্তীতে আমাদের তুমি দেখতে পাচ্ছ অর্থাৎ বর্গমূল দি পাওয়ার এম এখন এটা আমরা কীভাবে সহজে সমাধান করব। তুমি যে এই এতটুকু এই যে এতটুকু যে জিনিসপত্র রয়েছে সেগুলোকে তুমি মনে করো যে এখন নেই এখন আমি বাদ দিয়েছি আমি এখন আনসার করতে যাচ্ছি সো এখন আর কি আছে ভাইয়া দি পাওয়ার এম তোমাদেরকে আমরা আমি পড়িয়েছি তোমরা যারা আগের ক্লাসটি করো নাই দেখো এই জিনিসটাকে কী বলি ভাই আমরা স্কোয়ার রুট অথবা বর্গমূল এখানে কত থাকে টু এর পরবর্তীতে যদি এখানে থ্রি দিই এটাকে কি বলা হয় এটাকে বলা হয় আমাদের কিউব রুট অর্থাৎ ঘনমূল হ্যাঁ তখন এই যে আমাদের বর্গমূল থাকুক বা ঘনমূল থাকুক এগুলোর মান আমরা কীভাবে বের করি দেখো আমাদের একটা চিহ্ন দিতে হয় এবং ওয়ান ডিভাইডেড বাইটা হচ্ছে পিক্স থাকে ওয়ান ডিভাইডেড ওয়ান ডিভাইডেড এতটুকু পিক্স থাকে ওয়ান ডিভাইডেড বাই টু এখানে যে টুটা আছে এটি নিচে বসা যায় এখন যদি আমরা এই ঘনমূলের মানটা বের করতে চাই ওয়ান ডিভাইডেড বাইটা হচ্ছে আমাদের পিক্সড এখানে কত আসে থ্রি সেখানে বসবে থ্রি যদি ভাই এরকম হতো এখানে যদি ফোর থাকতো তাহলে তার মান কত হতো তার মান হতো ওয়ান ডিভাইডেড বাই ফোর যদি ভাই এখানে ফাইভ থাকে তখন তার মান কত তাহলে দেখো এখানে এন আছে এখানে কি ওয়ান টু থ্রি ফোর এরকম কোনো কিছু আছে নাই তাহলে এটার মান কত হতে পারে এখানে এন আছে সো ওয়ান ডিভাইডেড বাইটা যেহেতু আপনি ফিক্সড বলেছেন এখানে কি আছে এন এনটা কোথায় বসবে নিচে তাহলে তার মান কত হবে ওয়ান ডিভাইডেড বাই এন এখন ওয়ান ডিভাইডেড বাই এনটাকে আমি এখানে বসাবো নাকি ওখানে বসাবো যখন তুমি এখানে স্কয়ার রুট অথবা কিউব রুট অথবা এন এম সি যাই দেখো এগুলো হচ্ছে আমাদের যে পাওয়ারটা রয়েছে এই পাওয়ারটার সাথে গুণ হবে কি হবে ভাইয়া গুণ তাহলে আমরা কিভাবে করবো এখানে একটা তুমি পাঁচ ব্র্যাকেট দিতে পারবা গুণ যেহেতু বলছে এটার মান কত ওয়ান ডিভাইডেড বাই এন ওয়ান ডিভাইডেড বাই এন এটা গুণ করে দিবা তাহলে এখানে থাকবে উপরের সংখ্যা নাকি নিচের সংখ্যা উপরের সংখ্যা কিভাবে বুঝেছি আমি বলেছি পায়ের নিচে মনে মনে ওয়ান থাকে অর্থাৎ এম এর নিচেও মনে মনে এখানে কি রয়েছে ওয়ান রয়েছে দেখো এম এর নিচেও আমাদের মনে মনে ওয়ান রয়েছে এটি কি অবস্থায় ব্র্যাকেট মানে বলেছি কোন অবস্থায় ওকে ওয়ান ডিভাইডেড বাই কত এন এখানে যে উপরের সংখ্যা তুমি দেখতে পাচ্ছ এখানে যে উপরের সংখ্যা দেখতে পাচ্ছ তাদের সাথে গুণ হবে এখানে যে নিচের সংখ্যাটা দেখতে পাচ্ছ এখানে যে নিচের অক্ষরটা দেখতে পাচ্ছ তাদের সাথে তাদের গুণ হবে অর্থাৎ উপর উপরে গুণ নিচে নিচে গুণ এম এর সাথে ওয়ান গুণ করলে কথা হবে ভাইয়া এম এখন এন এর সাথে যে মনে মনে ওয়ান আছে এন এর সাথে ওয়ান গুণ করলে হবে এন তাহলে আমাদের আনসার কি আসতেছে এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এন ওকে এর পরবর্তীতে এখানে আছে এ ইনভার্স এন এটাকে বলা হয় ভাইয়া ইনভার্স অথবা টু দি পর মাইনাস এন এভাবেও তুমি বলতে পারো এখন আমরা ইনভার্সটাকে ভেঙে কিভাবে সুন্দর করে লিখতে পারবো তুমি মনে রাখবে ইনভার্সের বদলে আমি একটা ওয়ান ডিভাইডেড বাই দিব কি দিব ভাইয়া ওয়ান ডিভাইডেড বাই ওকে এভাবে মনে রাখবা ওয়ান ডিভাইডেড বাই এখানে যে এনটা রয়েছে না হ্যাঁ এখানে মাইনাসটা ছিল না এই মাইনাসের বদলে আমি মূলত এই জিনিসটা বসাইছি ওয়ান ডিভাইডেড বাই তাহলে মাইনাসটা চলে গেছে মাইনাসটা চলে গেলে আর কি থাকে টু দি পর এন এটা বসবে তাহলে ওয়ান ডিভাইডেড বাই ইনভার্সটা যেহেতু চলে গেছে এভাবে থাকবে এখানে যে চারটা জিনিসপত্র রয়েছে চারটা জিনিসপত্র কিভাবে সমাধান করেছি তোমরা সবাই একটু বুঝছো কি না আমাকে একটু জানো যদি না বুঝে থাকো সেটা একটু দ্রুত জানিয়ে দাও এরা যদি কেউ না বুঝে থাকে আমাকে একটু দ্রুত জানাও ওকে এরপরে তাহলে আমরা একটু দেখি সূচক থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রবলেম সলভিং স্কেলের উপর রকম প্রশ্ন হয়েছিল এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে সূচক থেকে প্রশ্ন আসলে সেই প্রশ্নগুলো কিভাবে হতে পারে এই রকম প্রশ্ন হওয়ার পসিবিলিটি রয়েছে সো তোমাকে এগুলো মনোযোগ দিয়ে দেখতে হবে দেখো এখানে আছে ফোর টু দি পর এক্স প্লাস ওয়ান ইকুয়াল থার্টি টু হলে এক্সের মান কত খার মান জিজ্ঞেস করা হয়েছে এক্সের মান ওকে এখন ভাইয়া আমরা যে এখানে ফোর রয়েছে ফোরটাকে কি বলে থাকি বৃত্তি কারণ এটি নিচে রয়েছে এক্স প্লাস ওয়ান এটাকে আমরা কি বলে থাকি পাওয়ার এখানে কত রয়েছে টু থার্টি টু এর উপরে মনে মনে কত আছে ওয়ান কারণ মাথার উপরে ওয়ান থাকে থার্টি টুটা কী ভাইয়া থার্টি টুটা হচ্ছে আমাদের বেস বা ভিত্তি ওকে এখন তুমি এখানে কোনো মিল দেখতে পাচ্ছ না এখানে তাহলে দুটি বাক্য মনে রাখবা দুইটা লাইন সেটি হচ্ছে বৃত্তি বৃত্তি সমান হলে পাওয়ার পাওয়ার সমান কি বলেছি ভাইয়া বৃত্তি বৃত্তি সমান হলে পাওয়ার পাওয়ার সমান লেখা যাবে কি রকম সমান থাকবে সেটি আমরা যখন ম্যাথ করবো তখন দেখতে পাবো এরপরে এই কাজে তোমাকে যে বৃত্তি বৃত্তি সমান থাকবে ওই বাদ দিতে হবে ওই কে বাদ দিতে হবে বৃত্তি বৃত্তি সমান হলে পাওয়ার পর সমান লেখা যাবে তবে ওই বৃত্তিগুলোকে বাদ দিতে হবে তাহলে দেখো এখানে আমরা এটা একটু সমাধান করি এখানে আছে ভাইয়া ফোর টু দি পর এক্স প্লাস ওয়ান ইকুয়াল থার্টি টু এখানে তুমি দেখতে পাচ্ছ এখানে এক্স প্লাস ওয়ান এখানে ওয়ান এখানে ফোর এখানে থার্টি টু কোনো কিছু ঠিক নেই কোনো কিছু যদি কোনো কিছু যদি এরকম ঠিক না থাকে তখন তোমাকে বানিয়ে নিতে হবে হয়তো পাওয়ার বানিয়ে নিতে হবে হয়তো বৃত্তি বানিয়ে নিতে হবে এখন এখানে এক্স প্লাস ওয়ান এখানে কি কোনোভাবে এক্স প্লাস ওয়ান আনা যাচ্ছে কোনোভাবে এক্স প্লাস ওয়ান আনা যাবে না এখানে অতিরিক্ত এক্সট্রা থেকে যাবে যদি ওয়ানটা কাটাকাটি করা কোনোভাবে পসিবল হয় ওয়ানটা বাদ যাবে বাট এখানে এক্সট্রা থেকে যাবে সো এক্সট্রা আনা যাবে না তোমাকে যা কাজ করতে হবে এই বৃত্তির মধ্যে কাজ করতে হবে এখন এই ফোরের মতো থার্টি টুকে কোনোভাবে ফোর বানাতে পারবা মোটামুটি ফোর বানানো যাচ্ছে না যদি তুমি এভাবে কাজ করো ফোর টু দি পাওয়ার ওয়ান ফোর টু দি পাওয়ার ওয়ান মানে ফোর ফোর স্কোয়ার ফোর স্কোয়ার মানে হচ্ছে ষোলো 4 কিউ 4 কিউ মানে হচ্ছে 64 4 64 ভাই এটে কি ব্যবস্থা আছে 봐 দেখো 4 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে একটা 4 4 স্কয়ার মানে এখানে দুইটা ফোর কি অবস্থায় গুণ অবস্থায় 4 कीव, 4 এর কত হয় 16 4 কিউ 4 কিউ মানে ভাই এখানে কত দেখতে পাচ্ছ তুমি 3 তার মানে এখানে ফোর কয়টা তিনটা যখন এভাবে পাওয়ার আকারে থাকে তখন তাদের মাঝে গুণ আকারে থাকে তাহলে দেখো 4 4 এর 16 4 কত 4 হচ্ছে 64 কিভাবে করেছে দেখো প্রথমে 4 4 4 এর 16 4 16 এখন যদি ভাইয়া ফোর যদি ফোর হতো তখন এখানে চারটা চার থাকতো গুণ অবস্থায় থাকতো সো আমরা এখন এটিও শিখে ফেলেছি যে যখন পাওয়ার যুক্ত কোনো জিনিস থাকবে সেটিকে আমরা কীভাবে ভেঙে আকারে করতে পারি তাহলে দেখো তো এটি ফোর বানানো যাচ্ছে না একটা বাচ্চা আমরা ষোলো ষোলোর পর চলা যাচ্ছে চৌষট্টি এখানে মাঝখানে রয়েছে বত্রিশ সো মিলতেছে না যদি এরকম না মিলে এটিও তোমাকে ভেঙে দেখতে হবে দেখো তো আমার ফোরকে টু বানাতে পারে না হ্যাঁ

টু টু দি ফোর ফাইভ টু টু দি ফোর ফাইভ মানে হচ্ছে থার্টি টু এখন তোমাদের অনেকে মনে প্রশ্ন আসতে পারে ভাইয়া টু টু দি ফোর ফাইভ ইকুয়াল থার্টি টুটা কীভাবে হয়েছে দেখো টু টু দি ফোর ফাইভ এখানে তুমি কি দেখতে পাচ্ছ ভাইয়া ফাইভ এখানে নিচে কত আছে দুই তার মানে এখানে বোঝাচ্ছে এই দুইটা পাঁচটা আছে কয়টা পাঁচটা দেখো এই দুইটা এভাবে আছে পাঁচটা দুই আছে এখানে পাঁচটা দুই হয়েছে হ্যাঁ দেখো এখানে ফাইভ ফাইভ মানে পাঁচটা দুই কীভাবে বুঝবো দুই যেটা নিচেরটা দেখে নিচে দুই হ্যাঁ দুই এখানে সবগুলো দুই থাকবে কয়টা পাঁচটা মানে এখানে ফাইভ আছে এক দুই তিন চার পাঁচ কি আকারে থাকবো বলছি গুণ আকারে এখন তুমি পাঁচটা দিয়ে ক্যালকুলেটারে দাও অথবা তুমি নিজে গুণ করো থার্টি টু পাও কিনা দেখো দুই দুগুণে চার চার দুগুণ আট আট দুগুণে ষোলো ষোলো দুগুণো বত্রিশ ওকে তাহলে এখানে আমরা এটি মিলিয়েছি টু দি ফোর ফাইভ আকারে টু টুটি ফোর ফাইভ মানে আমাদের থার্টি টু চল আসতেছে কিছুক্ষণ আগে শিখেছি আমরা এখানে টু থাকবে এটিও পাওয়ার এটিও পাওয়ার যদি পাওয়ার পাওয়ার সরাসরি তাকে কী হয় গুণ হয় একটি পাওয়ার দুইটি পাওয়ার গুণ এটি কীভাবে হবে দেখো এখানে একটু আমরা এখানে ইউজ করব পাঁচ ব্র্যাকেট ইউজ করবো যাতে আমরা এখানে এই টুটা যেহেতু দুইটার সাথে গুণ অবস্থা বোঝাচ্ছে এই জন্য তাহলে দেখো এখানে কি কি আছে ভাইয়া এখানেও এটি তুমি একটু ব্র্যাকেট ইউজ করবা তাহলে দেখো এখানে কি আছে টু এক্স প্রথমে এক্সের সাথে টু গুণ হবে সো টু এক্স এরপরে প্লাস দুই একে দুই এখন আছে এখানে টু টু দি ফোর ফাইভ এখানে দেখো তো আমি বলেছি বৃত্তি বৃত্তি সমান হলে পাওয়ার পর কি হয় সমান হয় পাওয়ার পর যদি সমান হয় তখন বৃত্তি এগুলোকে কী দিতে হবে এখান থেকে বাদ দিতে হবে বাদ দিলে কী তুমি দেখতে পাচ্ছ তুমি টু এক্স প্লাস টু ইকুয়াল ফাইভ বাদ দিয়ে দিয়েছি টু এক্স প্লাস টু ফাইভ কীভাবে লিখেছি বৃত্তি বৃত্তি সমান হলে পাওয়ার পর সমান লিখা যাবে পাওয়ার পাওয়ার সমান লিখেছি ওই বৃত্তিগুলোকে বাদ দিতে হবে ওই বৃত্তিগুলোকে বাদ দিয়েছি এখন আমরা কিসের মান বের করবো এক্সের মান যাদের মান বের করব তাদেরকে তুমি বাম পাশে রাখবা তাহলে টু এক্স ইকুয়াল ফাইভ এই প্লাস টু ওই পাশে গেলে কী হবে মাইনাস টু তাহলে টু এক্স ইকুয়াল কত হয়েছে থ্রি তাহলে এক্স ইকুয়াল থ্রি এটি গুণ অবস্থায় আছো ওইখানে গেলে বাক অবস্থায় সো থ্রি ডিভাইডেড বাই টু এটিও তোমরা অনেকে বুঝো না দেখো এখানে প্লাস টু ছিল ওই পাশে দেখো সমানের ওই পাশে যখন ওই টুটা চলে গেছে তখন মাইনাস এগারো হয়ে গেছে তার মানে প্লাস থাকলে মাইনাস হবে এখানে মাইনাস থাকলে প্লাস হবে এখানে গুণাকার আছে হয়ে হয়ে যাবে যাবে যদি গুণাকার এই সূচকের ক্ষেত্রে অথবা যতগুলো তুমি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবা সবগুলোর ক্ষেত্রে যোগ এবং হচ্ছে আমাদের গুণ ভাই ভাই তার পরবর্তীতে হচ্ছে ভাগ এবং হচ্ছে আমাদের বিয়োগ হচ্ছে ভাই ভাই কিন্তু এখানে দেখো যোগ যোগের যখন সমানের ওই পাশে যাবে তখন এটা মাইনাস হবে আর এখানে যেহেতু আমাদের গুণ অবস্থায় আছে এটি ভাগ অবস্থায় হয়ে যাবে সেটি তোমাকে দুইটা আর থাম যেহেতু অবশ্যই মনে রাখতে হবে সো এই জিনিসটা তোমরা সবাই বুঝছো কি না এবং এই ম্যাথটি হচ্ছে আমাদের দাঙ্গিনিয়র বিশ্ববিদ্যালয়ের একটি প্রশ্ন প্রবলেম সলভ ইংস্কিলের উপর সো এই প্রশ্নটি তোমরা সবাই একটু বুঝছো কি না আমাকে একটু দ্রুত জান ওকে বুঝেছি ভাইয়া ঠিক আছে তাহলে

তোমাকে অবশ্যই সমাধান করে যেতে হবে আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দিবা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের যে সাবজেক্টগুলো রয়েছে সেখানে যাদের পড়ার স্বপ্ন রয়েছে অবশ্যই তোমাকে পড়াশোনা করে যাইতে হবে যেহেতু এখানে যে তিনটি সাবজেক্ট আছে তিনটা সাবজেক্টই হচ্ছে মোটামুটি অবশ্যই পড়াশোনা করে যাইতে হবে এখানে কোনো কিছু আন্দাজে তুমি কমন ফেলতে পারবে না যেমন এখানে অ্যানালাইটিক্যাল স্কিল প্রবলেম সলভিং স্কিল ইংলিশ তিনটি সাবজেক্টই মোটামুটি অবশ্যই পড়াশোনা করতে হবে তোমাকে পড়াশোনা করে দেন হলে যাইতে হবে দেখো এখানে টু টু দি পর এক্স টু টু দি পর এক্সটা আমরা টু টু দি পর আকারে রাখবো এখন তুমি বলতে পারো ভাই এখানে বৃত্তি এবং হচ্ছে আমাদের পাওয়ার কোনো কিছু মিল খুঁজে পাচ্ছি না হ্যাঁ তোমাকে একটু বানাতে হবে প্লাস এই টু টু দি পর ওয়ানকে আমি টু টু দি পর ওয়ান হিসেবে রাখলাম ইন টু টু ইনভার্স এক্স ইকুয়াল থ্রি এইটাও অনেকে বুঝো নাই দেখো এটা আমি কীভাবে লিখেছি টু টু দি পর ওয়ান টু টু দি পর ওয়ান লিখেছি এটা মানে হচ্ছে আমি ইন টু 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 দি পাওয়ার মাইনাস এক্স কীভাবে লিখেছি দেখো এই লাইনটা থেকে এই লাইনটা আনতে পারি কি না দেখো এখানে বৃত্তি কয়টা আসবে ভাই শুধু এতটুকুতে দুইটা আমি একটা বৃত্তি কমন নিছি ওকে উপরে কি আসো ওয়ান এটি গুণ থাকলে পাওয়ারগুলো কী হবে যোগ হবে যোগ দিলাম কাহাকে যোগ করবো মাইনাস কি ওকে মাইনাস এক্স এখানে মাইনাস এক্স টু টু দি পর ওয়ান আছে প্লাস মাইনাসে কীভাবে মাইনাস এক্স তাহলে টু দি টু টু দি পাওয়ার ওয়ান মাইনাস এক্স আছে টু টু দি পাওয়ার ওয়ান মাইনাস এক্স কোথায় থেকে আসতে এই লাইন থেকে এই লাইন থেকে যদি এই লাইন আসে এই লাইন থেকে এই লাইন লিখে যাবে না অবশ্যই যাবে এখন তোমরা অনেকেই বোঝানো যাবে প্লাস মাইনাসে মাইনাস কীভাবে হয়েছে একদম বেসিক জিনিসপত্রগুলো পড়াচ্ছি কারণ প্রবলেম সলভিং স্কিল তুমি যখন বেসিক জিনিসপত্রগুলো শিখে ফেলবে বাকি জিনিসগুলো শিখতে তোমার বেশি সময় লাগবে না এখানে মনে রাখবা যোগ চিহ্নের সাথে যদি তুমি যোগ চিহ্ন গুণ করো তখন হবে যোগ চিহ্ন বিয়োগ চিহ্নের সাথে বিয়োগ চিহ্ন গুণ করলে হবে যোগ চিহ্ন যোগ চিহ্নের সাথে যদি বিয়োগ চিহ্ন গুণ করে তখন হবে বিয়োগ চিহ্ন কিভাবে বুঝবো ভাইয়া এখানে পজিটিভ ইন্টু পজিটিভ ইকুয়াল হচ্ছে পজিটিভ তুমি বলছো হ্যাঁ আমি বলেছি হ্যাঁ তাহলে কাজটা হবে পজিটিভ ওকে তুমি বলো না তুমি বলো না তার মানে আমরা কোনো কিছু করবো না মানে আমরা দুইজনে পজিটিভ আসি এই জন্য পজিটিভ এখানে তুমি বলতো হ্যাঁ বাট আমি বলতছি না তাহলে কাজটা তো হবেও না বা হবে এরকম একটা পসিবিলিটি যেখানে দ্বিতীয় দণ্ড পড়বে সেটি নেগেটিভ সেটি কি ভাইয়া নেগেটিভ তার মানে যখন আমাদের সাইন বিপরীত থাকবে ইকুয়াল কত হবে নেগেটিভ আর যদি সাইন একই রকম থাকে সেটি পজিটিভ সাইন হোক নেগেটিভ সাইন হোক দুইটার ফলাফল আমাদের কী আসবে পজিটিভ আসবে এই জন্য এটি টু টু দি পর ওয়ান মাইনাস এক্স হয়েছে ওকে এটি যেহেতু আমরা লিখেছি দেখো টু টু দি পর এক্স প্লাস টু আছে ইনটু এই টু ইনভার্স এক্সকে আমরা কীভাবে লিখতে পারি দেখো তো একটু ইনভার্সের বদলে আমরা ওয়ান ডিভাইডেড বাই দিতে পারি এখন এই ইনভার্স যখন বাদ যাবে যেহেতু ইনভার্সের বদলে তুমি ওয়ান ডিভাইডেড বাই লিখে ফেলেছ তাহলে আর তাকে টু টু দি পর এক্স টু টু দি পর এক্স ইকুয়াল কত হবে থ্রি ওকে টু টু দি পর এক্স প্লাস টুটা উপরের সংখ্যা এই জন্য দুই একে দুই টু টু দি পর এক্স নিচে ইকুয়াল কে থ্রি তোমাকে এখানে একটা কাজ করতে হবে এই টু টু দি পর এক্সের একটি মান ধরে নিতে হবে কি ধরে নিতে হবে মান তুমি মনে করো টু টু দি পর এক্স ইকুয়াল টু অ্যা ধরতে পারবা কি ধরতে পারবা এ যখন এরকম একটা জটিল টার্মে চলে আসবে তখন তুমি একটু ধরে নিবে তাহলে এখানে দেখতে পাচ্ছ অ্যা যেহেতু ধরে নিয়েছি অ্যা প্লাস টু ডিভাইডেড বাই অ্যা ইকুয়াল থ্রি এখন তোমাকে এখানে লসাগু করতে হবে তুমি একে লসাগু নিতে পারো এখানে মনে মনে কথা আছে ওয়ান মনে রাখবা যখন লসাগু করবা এখানে উপরের যে জিনিসটা বগ্নাংশের এটি তোমরা অবশ্যই জানো এটিকে বলা হয় লব আর এটিকে বলা হয় ভাইয়া হর ওকে এই যে হর এই হর দিয়ে বাঘ দিবে এবং লব দিয়ে গুন দিবে অর্থাৎ একে ওয়ান দিয়ে বাঘ দিবে ওয়ান দিয়ে বাঘ দেওয়া মানে কি এই থাকবে এবং এটি লবের সাথে কি হবে গুণ হবে এর সাথে এগুন গুণ করলে এ স্কয়ার দেখো এ গুণন এ দুইটা বৃত্তি একটা নিচি এটার মন মন মনে পাওয়ার ওয়ান আছে এটার মন মনে পাওয়ার ওয়ান আছে তাহলে ওয়ান প্লাস ওয়ান সো এ স্কোয়ার প্লাস এখন এই একা এটাকে হদ দিয়ে ভাগ দিতে হবে না হ্যাঁ এটাকে দিয়ে ভাগ দাও ওয়ান ওয়ানের সাথে টু গুণ করলে টু ইকুয়াল কত হচ্ছে ভাইয়া থ্রি ওকে এই এর নিচে মনে মনে কথা আছে বলছিলাম মাথার নিচে পায়ের নিচে ওয়ান যখন এরকম সমান চিহ্ন চলা আসবে এবং দুইটা বঙ্গনাংশ দেখতে পাবা তুমি একটু সহজ সরল করতে চাইবে তখন তাদেরকে গুণ করতে হবে তখন গুণটা হবে আর আর এগুণ কী গুণ আর আর এগুণ দেখো এদিকে গুণ এদিকে এগুণ তাহলে তুমি দেখতে পাচ্ছ এ এর সাথে যদি প্লাস টু এসকে প্লাস টু এর সাথে ওয়ান গুণ করলে এস্কেয়ার প্লাস টুই থাকতেছে থ্রি এর সাথে গুণ করলে ইকুয়াল থ্রি এই থ্রি এটা এখানে ওই পাশে কী অবস্থায় আছে পজিটিভ অবস্থায় এখানে আসলে নেগেটিভ অবস্থায় তাহলে স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস টু ইকুয়াল কত বাসাব আমরা জিরো এ স্কোয়ার প্লাস থ্রিটা এখানে নিয়ে আসছি প্লাস টুটা এখানে এখানে আর সমানের ওই পাশে কিছু নয় তার মানে জিরো এখন এই থ্রি একে বানাতে হবে টু কে ব্যাঙ্কে তাহলে টু কে ব্যাঙ্কে তুমি বানাতে পারতেছে স্কোয়ার মাইনাস টু এ মাইনাস অ্যা ইকোয়াল মাইনাস এ দেখো স্কোয়ার মাইনাস টু এ মাইনাস এ প্লাস টু ইকুয়াল জিরো ভাইয়া এটি কীভাবে ভেঙেছেন এই যে টু এটিকে ভেঙে মাঝখানে একটা বানাতে হবে এই দুইকে তুমি এইভাবে করলে দুই একে দুই এখানে একটা দুই পাবে এখানে একটা এক পাবা তাহলে টু এ এ মাইনাস এ মানে একটাই এ তাহলে টু এর সাথে মাইনাসে মানে হচ্ছে মাইনাস থ্রি এ আর প্লাস টু ইকুয়াল কত জিরো এখন প্রথম দুইটা এই যে এই দুইটা নিয়ে কাজ করবা এবং এই দুইটা নিয়ে কাজ করবা দুইটা দুইটা পথ নিয়ে এখান থেকে কী কমন যায় ভাইয়া এখানেও এ আছে এখানেও এ আছে তার মানে এ কমন যাচ্ছে একটাই যদি এখান থেকে চলে যায় আরেকটা এ থাকে মাইনাস এখান থেকে যদি এ চলে যায় আর থাকে টু প্লাস এখান থেকে যদি ওয়ান কমন নাও আর কী থাকে ভাইয়া এটা সরি এটা মাইনাসই হবে একটা যদি এটি মাইনাস যুক্ত তাহলে এখান থেকে তুমি মাইনাস ওয়ান নিয়েছ হ্যাঁ মাইনাস ওয়ান যদি এখান থেকে নিয়ে নাও তাহলে এ ওয়ানের সাথে এগোন করলে এখন এখানে প্লাস আছে এখানে তুমি মাইনাস টু করে দিবে মাইনাস টু ইকুয়াল জিরো কেন ভাইয়া মাইনাস ওয়ান এসে প্লাস প্লাস টু অবশ্যই মিলিত হবে এখানেও দেখতে পাচ্ছে অ্যা মাইনাস টু এখানেও দেখতে পাচ্ছে অ্যা মাইনাস টু তাহলে একটা মাইনাস টু কমন নিবে আর দেখতে পাচ্ছো অ্যা মাইনাস ওয়ান ইকুয়াল কথা হবে ভাইয়া জিরো তুমি হ্যাঁ এখন লিখবা হয় অ্যা মাইনাস টু ইকুয়াল জিরো অথবা এ মাইনাস ওয়ান ইকুয়াল জিরো অ্যা মাইনাস টু টু চলে গেলে প্লাস টু এখানে অ্যা ইকুয়াল মাইনাস টু পাশে চলে যাবে সরি মাইনাস ওয়ান টু ওই পাশে চলে যাবে তখন প্লাস হবে কি ওয়ান ভাইয়া তাহলে এখান থেকে এসেছে ইকুয়াল টু অথবা ইকুয়াল ওয়ান এতটুকু তোমরা সবাই একটু বুঝছো না আমাকে একটু দ্রুত তো ভাইয়া এইরকম ম্যাথগুলো আসার পসিবিলিটি সবচেয়ে বেশি সো এটি একটু বুঝছো কি না আমাকে একটু দ্রুত জানাও হুম আচ্ছা আমরা কি এর মান বের করতেছি নাকি এক্সের মান অবশ্যই এক্সের মান সো এখন আমরা এক্সের মানটা বের করবো আমরা দেখো একটা জায়গায় টু দি পর এক্স ইকুয়াল অ্যা লিখে রেখেছিলাম এখন এ ইকুয়ালটা আমাদের এই টু দি পর এক্সটা বসাতে হবে আমরা কি কি লিখেছি এখানে দেখো তো অ্যা ইকুয়াল টু এবং আরেকটা পেয়েছি ইকুয়াল ওয়ান এখন মানে কি এমানে টু টু পাওয়ার এক্স এখানে এমানে কি টু টু পাওয়ার এক্স ইকুয়াল কত ওয়ান ইকুয়াল কথা টু এখন দেখো তো এখানে টু আছে এখানে টু আছে এখানে মনে মনে কত আছে ওয়ান বৃত্তি বৃত্তি কি বা পাওয়ার পাওয়ার কি সমান সো এক্স ইকুয়াল কত আসবে ওয়ান এখন দেখো এখানে ওয়ান আসে এখানে টু টু পাওয়ার এক্স আছে এখানে তো জামালা শুরু হয়েছে জামালাটা আমাদের সলভ করতে হবে এখানে টু টু কে এক্সকে তুমি এই ওয়ানকে কি বানানো যায় ভাইয়া ওয়ানকে আমি বলেছি যে কোনো সংখ্যার উপর যদি তুমি জিরো দাও তখন তার মান কত হয়ে যায় ওয়ান হয়ে যায় তুমির উপরও যদি তুমি জিরো দাও তখন মান কত হয়ে যাবে ওয়ান সো এই ওয়ানটাকে টু মিলানোর জন্য আমরা এখানে টু টু দিপার জিরো দিতে পারি টু টু দিপার জিরো মানে হচ্ছে ওয়ান সো লিখে যাবে এই টুটা এই টুটা বাদ যাবে যেহেতু বৃত্তি তার মানে এখানে এক্সের মান কত আসবে জিরো এক জায়গায় পেয়েছি আমরা এক্সের মান ওয়ান আর এক জায়গায় পেয়েছি এক্সের মান জিরো কয়টা দুইটা তাহলে এখানে দেখো তো টু টু এটি হবে না বি অপশনে রয়েছে জিরো অথবা ওয়ান হ্যাঁ দেখো তো জিরো আছে অথবা ওয়ান আছে তাহলে এটি হচ্ছে কারেক্ট আনসার এটি কেন নয় জিরো আছে বাট অথবা টু বলছে এখানে তো টু আসে নাই সো এটি হবে না থ্রি এটা তো হওয়ার কোনো সম্ভাবনাই নেই ভাইয়ারা এই ম্যাথটা যদি একটু আমাদের কঠিন ছিল বাট যদি আমাদের সূচক থেকে প্রশ্ন হয় এই ম্যাথগুলো হওয়ার পসিবিলিটি রয়েছে তোমাকে একটু মেনে নিতে হবে হুম এখন থেকে এই ম্যাথগুলো একটু প্র্যাকটিস করতে হবে এই ম্যাথটা বুঝছো কি না আমাকে একটু দ্রুত জানো তো ভাইয়া এবার তো একটু বলছো কিনা আমাকে দ্রুত জানাও হার্ট তবে যদি না বুঝে থাকো আমাকে একটু দ্রুত জানাও এর পরবর্তী দিন যদি না বুঝো আমাদের যেই পেজ রয়েছে ওখানে তুমি মেসেজ দিয়ে রাখতে পারো আমরা অবশ্যই সলভ করে দিব হার্ট তবে কিছু কিছু ম্যাথ একটু হার্ট থাকবে এগুলো মেনে নিতে হবে হ্যাঁ এরপর দেখো এই প্রশ্নটি টু টু দি ফর টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট হলে এক্স এর মান কত আচ্ছা এখানে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইটকে তোমাকে কোনোভাবে কী বানাতে হবে ভাইয়া টুও পরিণত করতে হবে কারণ এখানে বৃত্তি টু রয়েছে আমরা জানি যে বৃত্তি বৃত্তি মিলাতে হবে হয়তো পাওয়ার পর মিলাতে হবে পাওয়ার যেহেতু এক্স দেখতেছো তুমি পাওয়ার কখনো মিলবে না তাহলে দেখো এখানে আছে টু টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট এখানে আছে টু টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইটকে তুমি কীভাবে আনাতে পারো দেখো প্রথমে টু টু দি পাওয়ার ওয়ান দিবা তাহলে টু যেহেতু টুকে মিলাবা টু এস স্কোয়ার টু এস স্কোয়ার মানে ফোর টোকিও টোকিও মানে এইট

পাওয়ার পার কী লিখবো সমাল লিখব টু এক্স প্লাস ওয়ান সেভেন টু এক্স ইকুয়াল সেভেন প্লাস ওয়ানকে কী করে দিব মাইনাস ওয়ান ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে তাহলে টু এক্স কত সিক্স এক্স সিক্স এটি যেহেতু গুণ অবস্থায় আছে এখানে গেলে বাক অবস্থা হয়ে যাবে তাহলে কে তিন দিয়ে বাক করো তিন দিয়ে গুণ কত ছয় এক্সের মান কত আসছে এক্সের আসছে টু এক্সের মান টু কোথায় আছে ডি অপশান সো ডি হচ্ছে আমাদের आंसर ডি অপশনটা হচ্ছে আমাদের কি আনসার বা কারেক্ট আনসার হ্যাঁ এই ম্যাথটা বুঝছো এই একেবারে সহজ ছিল এই অবশ্যই বুঝতে হবে এখন প্রশ্ন হচ্ছে ভাই এগুলো কি আমাদেরকে মুখস্থ করতে হবে কিনা না যদি তোমাদের মুখস্থ না হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হান্ড্রেড এম এর যে ক্যালকুলেটারগুলো রয়েছে এগুলোর ইউজ রয়েছে সে এগুলো তুমি টু টু দি ফাইভ টু দি সিক্স এভাবে কাজ করতে পারবা তবে যখন ভর্তি পরীক্ষা দিতে যাবে হাতে খুব কম সময় থাকবে এই জন্য মগস্তা করে নেওয়াটাই বেটার ওকে তাহলে চলে যাচ্ছি দেখো ভাইয়া এখানে আছে আমাদের বর্গমূল আবার এখানে তুমি দেখতে পাচ্ছ ঘনমূল এগুলোকে মোটামুটি আমাদেরকে রিমুভ করে সহজ সরল একটি এক্সের মান বের করতে হবে আচ্ছা এখানে কি দেওয়া আছে তোমরা এই ম্যাথটা দেখো অবশ্যই ভয় না আমি আছি এবং সহজে সলভ হবে এই ম্যাথটা এখানে তোমরা অনেকেই বর্গমূল এরকম যখন আঁকা পাখা জিনিসপত্রগুলো দেখো তোমাদের বয় চলে আসে বয় করতে হবে না একদম সহজে প্রশ্নগুলো সলভ করতে পারবা শুধু মনোযোগ দিয়ে দেখতে হবে দেখো এখানে আছে বর্গমূল এবং উপরে আছে হচ্ছে এক্স প্লাস ওয়ান ইকুয়াল এখানে আছে ঘনমূল এখানে আছে হচ্ছে আমাদের থ্রি আর এখানে আছে হোল টু দি পর টু এক্স মাইনাস ওয়ান এখন তোমরা অনেকে চিন্তা করছো ভাই এটাও যদি বর্গমূল হতো এটাও যদি বর্গমূল হতো অন্তত দুইটা বাদ দিয়ে উপরে নিচে আমরা কাজ করে ফেলতে পারতাম বাট এটি বর্গমূল এটি হচ্ছে আমাদের গণমূল সেই জায়গায় ঝামেলা একটু মনে পড়ে কিনা দেখো কিছুক্ষণ আগে আমরা পরে এসেছিলাম এই যে বর্গমূল থাকলে এটার মান কত হয় ভাইয়া হাফ এটা মনে মনে অবশ্যই কী আছে টু আছে এটা যদি গণমূল হয় তখন তার মান কত হয় ভাইয়া ওয়ান বাই থ্রি এবং এটি কী আকারে বসে পাওয়ারের সাথে গুণ বসে তাহলে আর ঝামেলা নেই ঝামেলা নেই দেখো আমি এই জিনিসটা এই এতটুকু যেই জিনিসটা রয়েছে এটাকে বাদ দিলাম এবং এখান থেকে এতটুকু যে জিনিসটা রয়েছে এটা বাদ দিলাম হুম এটা বাদ দিয়ে আর কি আছে ভাইয়া থ্রি আছে উপরে কত আছে এক্স প্লাস ওয়ান আছে আচ্ছা থ্রি টু দি কী আছে ভাইয়া এক্স প্লাস ওয়ান আছে ওকে এতটুকু নিলাম এই যে এতটুকু এটা বর্গমূল না এটি কিছু দেখা যাচ্ছে না মানে এটার মান কথা হাফ তার মানে এখানে হাফটা কী হবে ভাইয়া গুণ হবে ওকে ইকুয়াল এখানে শুধুমাত্র কাকে দেখতে পাচ্ছ থ্রি উপরে পাওয়ার কথা আছে টু এক্স মাইনাস ওয়ান প্রাকেট দিলাম এখন এই যে থ্রি এই যে ঘনমূল ঘনমূলের মান কত ওয়ান বাই থ্রি পাওয়ারের সাথে কি অবস্থায় বসে গুণ অবস্থায় ওকে হয়ে গেল দেখো এখানে থ্রি এখানে এক্স প্লাস ওয়ান এবং ওয়ান উপরের সংখ্যা সো এক্স প্লাস ওয়ানটা ওয়ানের এর সাথে গুণ হবে নিচে টুটা থেকে যাবে ইকুয়াল থ্রি টু এক্স মাইনাস ওয়ান উপরের সংখ্যা ওয়ানের এর সাথে যদি এটি গুণ হয় টু এক্স মাইনাস ওয়ানই থাকবে কিন্তু নিচে মনে নিচে কত আসে থ্রি আসে থ্রিটা বসিয়ে দিবা এখন তুমি নিজেই দেখতে পাচ্ছ এখানেও থ্রি এখানেও থ্রি পিত্তি পিত্তি বাদ দিবা আর কি আসে পাওয়ার পাওয়ার তাহলে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কত থ্রি যখন এখানেও বগ্নাংশ থাকবে এখানেও বগ্নাংশ দেখবা মাঝখানে সমান চিহ্ন দেখবা কি বলেছি এটার সাথে এটা অর্থাৎ এখানে উপরটা এখানে নিচেরটা গুণ এখানে নিচেরটা এখানে উপরটা গুণ অর্থাৎ একটা গুণ চিহ্ন তৈরি হবে কি চিহ্ন তৈরি হবে ভাইয়া গুণ চিহ্ন তৈরি হবে ছয় এর নিচে দুই আসবে যে মনে হয় কোথায় ছয় ভাইয়া কোন স্লাইডে হ্যাঁ 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 এই প্রশ্নটা ঠিকই আছে সাকিব অনেক ধন্যবাদ এখানে এটি টুই আসবে ঠিক আছে ভাইয়া এখানে এখানে ঠিক আছে আমি একটু একটু দেখিনি এখানে টু আসবে এবং এখানে আনসারটা হবে থ্রি ঠিক আছে অনেক ধন্যবাদ এখানে টু এক ছিল সো টুটা এখানে নিচে আসবে এবং আনসার থ্রি হবে ঠিক আছে সাকিব হ্যাঁ ঠিক আছে বে তিন হবে যে হ্যাঁ হ্যাঁ মনে উত্তর তিন হবে হ্যাঁ উত্তর তিনই হবে ঠিক আছে ভাইয়া ঠিক আছে এটি আমাদের উত্তর না এটি হবে উত্তর হ্যাঁ যারা এর আগে প্রশ্নটি সমাধান করেছো তোমরা সবাই উত্তর থ্রি দেখাবা তোমাদের আনসারটা সঠিক আছে আমি এই টুটা কল্পনা করিনি এখানে থ্রি বসিয়ে দিয়েছি এখানে টু বসবে ঠিক আছে আগের প্রশ্নটার আনসার হবে থ্রি বাইরে ঠিক আছে ওকে ওকে এর পরবর্তী প্রশ্নটাতে যাই এখন আমরা এটা আর আরে গুণ করব তিনের সাথে প্রথমে এক্সের গুণ হবে তাহলে হবে থ্রি এক্স ওয়ানের সাথে থ্রিয়ের গুণ হবে তাহলে প্লাস তিন একে তিন ইকুয়াল দিবা এর সাথে প্রথমে টু এক্স শো হবে ফোর এক্স এখানে প্লাস এখানে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস এর সাথে এক গুণ করলে দুই একে দুই যারা বুঝব না তারা অবশ্যই জিজ্ঞেস করবা এক্স প্লাস ওয়ান প্রথমে তিনের সাথে এক্সের গুণ হবে তাহলে থ্রি এক্স প্লাস 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 এর সাথে এক গুণ করলে থ্রি ইকুয়াল টু এর সাথে টু এক্স গুণ করলো ফোর এক্স এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে প্লাস মাইনাসে মাইনাস এর সাথে এক গুণ করলো দুই একে দুই তার মানে কী হয়েছে প্রথমে এটার সাথে গুণ হয়েছে এরপরে এটার সাথে গুণ হয়েছে এখানে প্রথমে এটার সাথে গুণ হয়েছে এরপরে এখানে এটার সাথে গুণ হয়েছে মানে আমাদের দুইটার সাথে গুণ করতে হবে এখন দেখো এখানে ফোর এক্স মাইনাস টু এখানে থ্রি এক্স প্লাস থ্রি কার মান করছো এক্স এর মান কাট কে বড় ফোর এক্স বরো নাকি থ্রি এক্স বরো ফোর এক্স বড় তাহলে তুমি এখানে লিখবা বা ফোর এক্স মাইনাস টু ইকুয়াল থ্রি এক্স প্লাস থ্রি ভাইয়া এভাবে কি লিখা যাবে হ্যাঁ দেখো 3x এক্স প্লাস থ্রি থ্রি এক্স প্লাস থ্রি আছে ফোর এক্স মাইনাস টু আছে মাঝখানে সমান আছে মাঝখানে সমান রেখে তুমি এই পার্ট টু ওই ওই পার্ট টু ওই পার্ট আনতে পারবো তোমার মাঝখানে সমানটা রাখতে হবে দেখো এই কাজটা একটু এদিকে করি একটু এদিকে করি দেখো ফোর আমি এখানে রাখবো ওকে এই যে থ্রি এক্স এটা আমি এই পাশে নিয়ে আসবো তখন মাইনাস এক্স হয়ে যাবে না কারণ এখানে মনে প্লাস আছে ওকে এরপরে ওই পাশে প্লাস থ্রি ছিল তাহলে আমি থ্রি আকারে বসাচ্ছি কোনো কিছু না থাকে মানে পজিটিভ সাইনি আছে এ মাইনাস টুটা ওই পাশে নিয়ে গেলে প্লাস টু হবে ওকে ফোর এক্স থেকে যদি থ্রি এক্স চলে যায় কয়টা এক্স হবে চারটে এক্স থেকে যদি তিনটে এক্স চলে যাচ্ছে আর একটা এক্স একটা এক্স মানে তুমি এক্সই রাখবা মনে মনে কেন ওয়ানই আসে আর তিনের সাথে তুমি দুই যোগ করলে কত পাবা পাঁচ তাহলে এক্স সিকোয়াল কত পাই এক্স ইকোয়াল হচ্ছে আমাদের ফাইভ আনসার ফাইভ কোথায় আছে ডি অপশন আছে সো ডি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার হ্যাঁ এটি বুচ্ছ কিনে একটু দেখো তো তাহলে আমাদের যদিও হচ্ছে আমাদের যেই প্রশ্নটি ছিল প্রশ্নটি একটু কঠিন টাইপের মনে হচ্ছিল বাট এটা আমরা সহজে দেখেছি হ্যাঁ একটু ভাইয়ারা সবাই বুঝছ কিনা আমাকে একটু জানাও তো কষ্ট করে বুঝেছ সবাই একটু বুঝছো কি না ওকে দ্রুত জানা তো ভাইয়া ওকে হ্যাঁ ওকে আর পরবর্তী প্রশ্নটা দেখো তাহলে আপনার পরবর্তী প্রশ্নতে চলে যাচ্ছি ওকে বুঝেছি ভাইয়া ঠিক আছে এরপরে দেখো এখানে বলা হয়েছে ইফ সিক্সটিন হোল টু দি পাওয়ার টু এক্স প্লাস থ্রি ইকোয়াল ফোর টু দি পাওয়ার থ্রি এক্স প্লাস সিক্স দেন এক্স ইকুয়াল হোয়াট যদি আমাদের এরকম একটি সমীকরণ থাকে এখন তোমাকে এক্সের মানটা বের করতে হবে এখন আমরা একটু সমীকরণটা লিখি দেখো সিক্সটিন টু দি পাওয়ার টু এক্স প্লাস থ্রি ইকুয়াল ফোর টু দি পাওয়ার থ্রি এক্স প্লাস সিক্স এখন দেখো তো এখানেও হচ্ছে আমাদের বৃত্তি সিক্সটিন এখানে বৃত্তি হচ্ছে ফোর তাহলে দুইটাকে মোটামুটি কী করতে হবে একটা করতে হবে একটা করতে হলে কী করতে হবে একটা করতে হলে হয়তো ফোর বানাতে হবে হয়তো সিক্সটিন বানাতে হবে যেটি ছোটো সেটি দেখে আমরা এটি কনভার্ট করবো তাহলে সিক্সটিনকে আমরা কীভাবে লিখতে পারি ভাইয়া সিক্সটিনকে আমি ফোর স্কোয়ার আকারে লিখতে পারি ফোর স্কোয়ার ইকুয়াল কথা সিক্সটিন সো এই সিক্সটিনকে তুমি লিখবা ফোর স্কোয়ার ফোর স্কোয়ার এখানে পাঁচ ব্র্যাকেট ছিল টু এক্স প্লাস থ্রি ইকুয়াল এখানে আছে আমাদের ফোর এবং এখানে আছে পাওয়ার হিসেবে থ্রি এক্স প্লাস সিক্স এখানেও পাওয়ার এখানেও পাওয়ার পাওয়ার পর কী হয় গুণ হয় তাহলে ফোর টু এর সাথে প্রথমে একটা গুণ দুই গুণে কত চার তাহলে ফোর এক্স প্লাস এরপর দুইয়ের সাথে তিন গুণ তিন গুণে কত ভাইয়া ছয় ইকুয়াল ফোর টু দি পর থ্রি এক্স প্লাস সিক্স অবস্থা জিজ্ঞেস করবা এখানে এটা বৃত্তি ফোর এখানে একটা বৃত্তি ফোর যদি বৃত্তি বৃত্তি সমান হয় পাওয়ার পর সমান হবে এবং ওই বৃত্তিগুলো বাদ যাবে সো এখানে আমরা লিখতে পারতেছি ফোর এক্স প্লাস সিক্স ইকুয়াল থ্রি এক্স প্লাস সিক্স এখন কে ফোর এক্স পড়ো নাকি থ্রি এক্স বড়ো ফোর এক্স পরো তাহলে ফোর এক্সকে বাম পাশে রাখবো থ্রি এক্স এখানে পজিটিভ আছে আমরা এখানে নেগেটিভ করে দিব তাহলে নেগেটিভ থ্রি এক্স অর্থাৎ এই পাশে নিয়ে আসছি এখন প্লাস সিক্স আছে সিক্স থাকুক এই প্লাস সিক্সটা ওই পাশে গেলে মাইনাস সিক্স সো মাইনাস সিক্স ফোর এক্স থেকে থ্রি এক্স চলে গেলে কি হবে ইয়া এক্স ভালো ছয় থেকে যদি ছয় চলে যায় কত হবে জিরো তাহলে এক্সের মান কত হবে ডি অপশান অর্থাৎ জিরো হচ্ছে আমাদের কারেক্ট আন্সার হ্যাঁ ডি হচ্ছে কারেক্ট আন্সার ঠিক আছে শাহন ভাইয়া হচ্ছে হ্যাঁ দেখছে যে এই মেথটি একটু বুঝছো কি না আমাকে একটু দ্রুত জানাও তো ভাইয়া তাহলে আমাদের এখানে এক্সের মান কত এক্সের মান হচ্ছে আমাদের জিরো ওকে পরবর্তী প্রশ্নটা একটু আমরা দেখি এখানে বলা হয়েছে ওয়ান টু দি পাওয়ার ফাইভ ইনভার্স এক্স ইকুয়াল সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ হলে এক্স এর মান কত এখানে দেখো এটি এইভাবে আছে টু টু দি দি অথবা এক্স বলতে পারো এখানে আমাদের কোনো কিছুই হচ্ছে আমাদের মিল নেই দেখো এখানে আছে ওয়ান ডিভাইড বাই ফাইভ টু দি ফোর মাইনাস এক্স এখানে আছে সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ অবশ্যই আমাদেরকে মিলিয়ে নিতে হবে এবং খুব সহজে মিলিয়ে নিতে পারবা তুমি ঘাঁটে যাওয়ার কিছু নেই দেখো এখানে ওয়ান আসে ওপরে থাকো এফ এর জন্য আমাকে আমি কি লিখি আরেকটা ওয়ান ডিভাইডেড বাই লিখি ওয়ান ডিভাইডেড বাই এখন ইনভার্স তো চলে গেছে দেখো ওয়ানটা ছিল গোলা বানা ওয়ান ছিল চিহ্ন বাঘ চিহ্ন ছিল ইনভার্স ইনভার্সের বদলে আমি আরেকটা ওয়ান ডিভাইডেড বাই লিখছি এখন ইনভার্সটা এখন বাদ গেছে না হ্যাঁ ইনভার্সটা বাদ দিয়ে আমি কি লিখি ফাইভ টু দি ফোর এক্স লিখি সমান কত ছিল সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এখন দেখো ওয়ানটা এই যখন একটা ভাগ অবস্থাকে গুণ চিহ্ন করে ফেলবা তখন মনে রাখবো হরটা উপরে যাবে লবটা নিচে যাবে তাহলে ওয়ানকে রাখছো এই ভাগ চিহ্নটাকে আমি কি করে ফেলবো এখন গুণ চিহ্ন এই ভাগ চিহ্নটাকে চিহ্ন পরিণত করছি যখন চিহ্ন পরিণত করবা তখন এই ফাইভ দি পর এক্সটা উপরে চলে যাবে ওয়ানটার নিচে চলে আসবে এই ভাগ চিহ্ন তো এমন এমন হচ্ছে আমাদের গুণ চিহ্ন হবে না কিছু অবশ্যই আমাদেরকে কাজ করতে হবে এই জন্য ওয়ানটাকে ওয়ান হিসেবে রাখছি বাঘ চিহ্নকে চিহ্নতে পরিণত করছি এই জন্য ওয়ানটা হরে আসবে ফাইভ দি পর এক্সটা লবে যাবে তাহলে ফাইভ টু দি ফোর এক্স উপরে যাবে ওয়ানটা নিচে আসবে ইকোয়াল কথা সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এখন ওয়ানের সাথে ফাইভ টু দি ফোর এক্স ফোন করা ফাইভ টু দি ফোর এক্সই দেখতে পাচ্ছ নিচে তো এমনি ওয়ান ওয়ান থাকে সো ফাইভ টু দি ফোর এক্সটা লিখতে পারতেছি এবং এখানে সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ আমরা লিখতে পারতেছি এখন হয়তো এক্স বানাতে হবে এখানে উপরে হয়তো ফাইভ বানাতে হবে সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভকে এখন কোনটা বানাবা অবশ্যই আমাদের সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভকে ফাইভ বানাবো কারণ এক্স আমরা কখনও বানাতে পারবো না সো এখন ফাইভ দিয়ে কাজ করো যেহেতু ছোট ওই ছোটোটাকে অনুসরণ করতে হয় ফাইভ টু দি ফোর ওয়ান ইকুয়াল ফাইভ ফাইভ স্কোয়ার ইকুয়াল হচ্ছে আমাদের টোয়েন্টি ফাইভ এরপরে ফাইভ কিউব ইকুয়াল ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এবং ফাইভ টু দি ফোর ফোর ইকুয়াল হচ্ছে আমাদের আসে সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এটা না হ্যাঁ ঠিক আছে হ্যাঁ সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সো সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ইকুয়াল কত লিখতে পারতেছি আমরা ফাইভ টু দি ফোর ফোর তাহলে ফাইভ টু দি ফোর এক্স ইকুয়াল ফাইভ টু দি ফোর ফোর লেখা যায় এই যে সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভের পরিবর্তে এখন এখানো ফাইভ 5 বৃত্তি সমান বাদ যাবে পাওয়ার পর সমান হবে অর্থাৎ এক্স 4 ফোর সো আমাদের কারেক্ট आंसर কোনটা এই এই যে অপশনটা রয়েছে এই অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট आंसर এক্স 4 ফোর এটি সবাই একটু বুঝছো কি না বা জানাও তো আমাকে এই যে এক্স আমাদের মান বের হয়েছে ফোর যদি কেউ না বুঝে থাকে আমাকে একটু দ্রুত জানাও একটু বুঝছো কিনা আমাকে জানাও তো ওকে এতটুক পর্যন্ত আমরা বুঝেছি আমাদের সূচক থেকে যে বেসিক জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো আমরা প্রথমে আলোচনা করেছি এবং সেগুলোকে কাজে লাগিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে এরকম প্রশ্ন হয়েছিল সূচকের উপর এগুলো আমরা সলভ করেছি সূচক থেকে আশা করছি যে সকল প্রবলেম থাকবে ওই প্রবলেমগুলো তুমি নিজে সলভ করতে পারবো এখন থেকে সো তোমরা আমাদের এই কোর্সটিতে যারা অ্যান্ডরোল করতে চাও তোমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো এইট ফাইভ ফোর ট্রিপল সিক্স এইট থ্রি টু এই নাম্বারটি এখানে পিন করা থাকবে ভিডিওর নিচে ওটাতে যোগাযোগ করে আমাদের এই কোর্সটিতে এনরোল করতে পারবা এবং আমাদের এই কোর্সটি একদম সবগুলো সাবজেক্ট এখানে যে তিনটি সাবজেক্ট রয়েছে অ্যানালাইটিক্যাল স্কিল প্রবলেম সলভিং স্কিল ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল এই তিনটি সাবজেক্ট একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পাবা এবং আমরা মনে করি যে আমাদের এই প্ল্যাটফর্মে তুমি সবচেয়ে এগিয়ে এবং খুব কম সময়ের মধ্যে তোমার প্রিপারেশনটাকে গুছিয়ে নিতে পারবা কারণ আমাদের ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইট আমরা অ্যাক্সেস দিয়ে দিলে তুমি প্রায় পঞ্চাশ ঘন্টা প্লাস ক্লাস করলে তোমার প্রিপারেশন ইনশাল্লাহ হয়ে যাবে এর বাইরে যদি তোমার কোনো সমস্যা থাকে সেটিতে আমরা আছি এবং তুমি প্রতিনিয়ত লাইভ ক্লাস পাচ্ছ এরপর ওয়েবসাইটে একদম এক্সাম পাচ্ছ সো তুমি নিজে কতটুকু প্রিপেয়ার আসলে পরীক্ষার জন্য সেটি আস কমপক্ষে দুই মাস আগে বুঝতে পারবা বা তিন মাস আগে বুঝতে পারবা খুব কম সময়ের মধ্যে তোমার প্রিপারেশন সম্পন্ন হবে সো দেখা হচ্ছে আমাদের পরবর্তী লেকচারে সকলের জন্য এবং শুভকামনা রইল ধন্যবাদ সবাই কি